সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পরে আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব নম্বর 49। আজ তারিখ 6 জামাদাল উলা 1443 হিজরি মোতাবেক 10ই ডিসেম্বর 2021। আমাদের বিষয়বস্তু চলে আসছিল ওহদ যুদ্ধ সম্পর্কে। একটি পর্ব হয়েছে, আজকে ওহদ যুদ্ধের দ্বিতীয় পর্ব। কারণ আমাদের সীমিত সময়ের আলোচনা, একদিনে একটা ঘটনা অনেক সময় শেষ করা সম্ভব নয়, যার ফলে ওহদ যুদ্ধের আলোচনা ইনশাআল্লাহ তিনটি পর্বে শেষ হবে। আজকে দ্বিতীয় পর্ব, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তৃতীয় পর্ব। এর মাধ্যমে ইনশাআল্লাহ ওহদের যুদ্ধ সম্পর্কে যেসব বিশুদ্ধ সিরাতের বর্ণনা রয়েছে, সহি সূত্রে প্রমাণিত যেসব ঘটনাবলী রয়েছে ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করবে, এবং সেখান থেকে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলি, সেই দর্শগুলি আমরা নেওয়ার চেষ্টা করব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বাস্তবায়নের চেষ্টা করব। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার। জীবনী পড়া শেখা, সে আলোচনার মাধ্যমে হোক অথবা কিতাব থেকে হোক, উদ্দেশ্য শুধু কাহিনী সম্পর্কে জ্ঞান অর্জন করা নয়, কিস্সা কাহিনী জানা নয়, বরং সেখান থেকে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য কি, আকিদার ক্ষেত্রে, এবাদত বন্দিগির ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, জীবনের যে উঁচ নিচ রয়েছে, সুখ দুঃখ রয়েছে, সর্ব অবস্থায় আমাদের চলাফেরা, আচার আচরণ কেমন হওয়া উচিত, কীরকম পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়গুলি আমাদেরকে শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, কোরআন সুন্নাত সাথেই। কোরআন সুন্নাহ থেকে যেমন শিখবেন, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাত হচ্ছে সুন্নাহ, নবী সব জীবনী হচ্ছে সুন্নাহ, হাদিসেরই একটা অংশ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আমাদের আলোচনা শুরু করি, যেখানে গিয়ে আমরা থেমেছিলাম তা হচ্ছে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম ওহদের যুদ্ধে প্রায় বিজয় লাভ করেছিলেন, আর কাফের মুশরিকদের পলাতক অবস্থা ছিল, এদিক সেদিক তারা ছোটাছুটি শুরু করে দিয়েছিল, তাদের পরাজয় শুরু হয়ে গিয়েছিল। এই মুহূর্তে সেই 50 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদেরকে জবালে রোমাত ছোট্ট যে পাহাড়টি ওহদে প্রবেশ করতেই যারা দেখেছেন, সেই পাহাড়টির ওপরে নিযুক্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের একজনকে আমির বানিয়েছিলেন, আর তাদেরকে কঠোরভাবে বলে দিয়েছিলেন, শক্ত ভাষায় বলে দিয়েছিলেন যে আমরা জিতি আর হারি, এমনকি আমরা সবাই যদি মারা যাই আর আমাদের মৃতদেহগুলি লাশগুলিকে যদি পাখিতে নুচে নুচে খাই তবুও তোমরা নিচে নামবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন, আমিরের কথাকে তারা মূল্যায়ন করেননি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটিকে তারা ওইভাবে নেননি যে না কথা কথা, হুকুম হুকুম, এভাবে নেননি। উদ্দেশ্য কিন্তু সরাসরি নাফরমানি করা ছিল না, উদ্দেশ্য তাদের বিরুদ্ধাচরণ ছিল না কখনো না, কাল্লা বল্লা, নবী সাল্লাম সাহাবাই কেরাম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করবেন এমনটা নয়, কিন্তু দলিলের সামনে, দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, হ্যাঁ আদেশ অথবা নিষেধ, এটা হচ্ছে দলিল, কিন্তু তার সামনে কোনো যুক্তি পেশ করা যে না এটা এই সময়ের জন্য ছিল, এমন পরিস্থিতির জন্য ছিল, এখন না, এটা হচ্ছে যুক্তি। এক শ্রেণীর লোকরা যুক্তিতে মুক্তি খুঁজে, আকলকে
বিবেককে বা কেয়াসকে যুক্তিকে দলিল প্রাধান্য দিতে চায় এটি গুমরাহি। এই শিক্ষাটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওহদের যুদ্ধের বিপর্যয় আর এই দুর্ঘটনা থেকে আমাদেরকে নিতে হবে। জিতা যুদ্ধ কি করে তার অবস্থা তার চিত্র পরিবর্তন হয়ে গেল, যদিও সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হননি কিন্তু বিজয়িত হতে পারেননি, ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো কেন এমনটা হইল, এই চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন যুক্তি পেশ করলেন যে এখন তো যুদ্ধ শেষ, কাফের মুশরিক সেনাদল তো সব পালাচ্ছে, এদেরকে আমরা মারি নেমে আর এদের ধন সম্পদের গনিমতগুলি আমরা কেড়ে নিই তাদের কাছ থেকে লুটি যতটা পারি, এমনিতে হাত গুটিয়ে বসে থাকলাম পাহাড়ের ওপর, এটা কেমন কথা হলো, এতক্ষণ ছিলাম ছিলাম এখন তার প্রয়োজন নেই, যুদ্ধ শেষ। যুদ্ধ শেষ হইলো না হইলো এসব যুক্তি কিন্তু সেখানে সমীচীন ছিল না, পেশ করা উচিত ছিল না, কিন্তু যুক্তি পেশ করেছেন ইচ্ছে করে নয়, অনিচ্ছাকৃত। মানুষের বিবেক খাটায় অনেক সময় মানুষ, কিন্তু বিবেককে সবসময় কাজে লাগাতে হয় না, দলিলের সামনে একেবারে না। তো তারা নেমে গেলেন, অথচ বারবার করে স্মরণ করাচ্ছিলেন যিনি আমির আবদুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা নামিও না, তোমাদের কি মনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শক্ত ভাষায় বলেছেন নামবে না এখান থেকে, কিন্তু না আমরা নেমে যাব। শুধু তাকে নিয়ে দশজন থেকে গেল, চল্লিশ জনে নেমে গেল, আর যারাই নেমে গিয়েছে তারা সবাই কিন্তু শহীদ হয়ে গেছে, আল্লাহ বুঝতে পারেন। একটি নবী সাল্লামের হুকুমের নাফরমানি করার কারণে যদি এইরকম দুনিয়ার ক্ষতি হয় তাহলে দিনের কত ক্ষতি, পারলৌকিক জীবনে কত ক্ষতি, কবর আজাবের সম্মুখীন হইতে হবে, হাসরের মাঠে অপদস্থ হইতে হবে, জাহান্নামে যেতে হবে যদি রাসূলুল্লাহ সাল্লামের আমরা নাফরমানি করি। তাহলে একটি হুকুম আর তাও সরাসরি একবারে অস্বীকার করা নয়, আজকাল তো অনেকেই সরাসরি সহি সুন্নাহকে অস্বীকার করছে, দলিলকে অস্বীকার করে দিচ্ছে বিভিন্ন গোড়ামির কারণে বা সংকীর্ণতার কারণে বা বিভিন্ন অজুহাতে, কিন্তু এখানে তারা যুক্তি পেশ করেছিলেন, এমন নয় যে তাদের মধ্যে দলীয় কোনো কন্দল ছিল অথবা গোড়ামি ছিল অথবা মানব না এরকম মানসিকতা ছিল ক্ষতি করে। এর থেকে এই বড় শিক্ষা আমাদেরকে নিতে হবে যে আমরা জীবনে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে নাফরমানি না করি। চিন্তা করুন যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিন কতগুলি নাফরমানি করছেন, আপনি কতগুলি হারাম কাজে লিপ্ত হচ্ছেন, আর কত আপনি ফরজ ওয়াজিবের ক্ষেত্রে ঘাটতি করছেন, একটু ভয় করেন না যে একটা নাফরমানির কারণে আল্লাহর শ্রেষ্ঠ বান্দারা আম্বিয়া রসুলগণের পরে সাহাবায়ে কেরাম তারা যদি এইভাবে বিপর্যয়ের শিকার হন, ক্ষতিগ্রস্ত হন, তাহলে আমি আপনি কে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপরে সবাই কী হয়ে গেলেন, ওইভাবে শহীদ হয়ে, আর তারা যে পালিয়ে যাচ্ছিল আবার যখন দেখলো যে ফিল্ড তো খালি, যেই জায়গা থেকে আমাদের ওপর থেকে আমাদের আক্রমণ চালাচ্ছিল ওই জায়গায় তো খালি হয়ে গেছে, এই সেই জাবালে রোমাতের পেছন দিক থেকে ঘুরে এসে আর নবী সাল্লাম আর অধিকাংশ সাহাবায়ে কেরাম যে ওহুদ পাহাড়টিকে পিঠের দিকে করে সাপোর্ট হিসাবে তারপরে যুদ্ধ করছিলেন, ওই দিক থেকে পুরো জেহাদের ময়দানটিকে, ওহুদের ময়দানটিকে এবং সাহাবায়ে কেরামদেরকে পুরো ঘেরাও করে ফেললেন, চাকিতে পিসার মতো করে পুরো ঘেরাও করে ফেললেন, ঘেরাও করে ফেললো এই কাফেররা। এইখানে এসে থেমেছিলাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খোঁজাখুঁজি শুরু করলো। আজকে যেখান থেকে শুরু করছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের ওপর বিশেষভাবে কাফের সেনাদলের আক্রমণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার শাহাদাতের গুজব রটে যাওয়া, গুজব রটে গেছিল যে নবী সাল্লাম নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন। এটা অনেক মুসলিমরা বিশ্বাস করে তারা তাদের হিম্মত হারিয়ে ফেলেছিল, মনোবল তাদের একবারে ভেঙে পড়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুসলিম সেনাবাহিনীর পেছন দিকে, তার সাথে সাতজন আনসারি ছিলেন, দুইজন মুহাজির ছিলেন। যখন খালেদ বিন ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদ কার সাথে ছিল, কাফেরদের প্রধান সেনাপতি, জি জি, আবু সুফিয়ান হচ্ছে মেন ব্যক্তি আর তার আন্ডারে প্রধান সেনাপতি হচ্ছে
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পরে দুইজন ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহুমা। খালিদ বিন ওয়ালিদ যখন দেখলেন এবং খালিদ বিন ওয়ালিদের সাথে যে যারা অশ্বারোহী ছিল ঘোড়সওয়ার যোদ্ধা যারা ছিল কাফেরদের তারা যখন দেখতে পেল যে এই রকম হয়ে গেছে এখন পাহাড়ের উপরে যে 50 জন ছিল এই জায়গা খালি হয়ে গেছে তখন উচ্চ স্বরে ডাক দিল উচ্চ স্বরে ডাক দিল আর সবাই এসে এইভাবে ঘেরাও করে নিল। যে ঘেরাও হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সময় বললাম যে 7 জন আনসারী আর 2 জন মুহাজির ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমরা তো ঘেরাও পড়ে গেলাম চারিদিক থেকে তখন সাথী সঙ্গীদেরকে ডাক দেওয়া শুরু করে ছত্রভঙ্গ হয়ে গেছে সাহাবাই কেরামগণ। হঠাৎ করে যদি অতর্কিত হামলা হয় অতর্কিত মানে সামনের দিক থেকে নয় আপনার কোন দিক থেকে পিছন থেকে হামলা হচ্ছে একটা ছোট ছেলেও যদি আপনার হঠাৎ করে পিছন দিক থেকে মেরে দিতে আপনি বিব্রত কি থেকে এই জন্য পড়েই যাবেন আপনি হয়তো জি। রাসূলুল্লাহ সাল্লাম ডাক দিলেন উচ্চ স্বরে এলাইয়া ইবাদাল্লাহ আর আল্লাহর বান্দারা আমার দিকে তোমরা ফিরে এসো। এই আওয়াজ মুশরিকরা শুনতে পেল তারা খোঁজাখুঁজি করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় আছে মেন টার্গেট আমরা পৌঁছব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেব ঝামেলা শেষ তাহলে আর এসব কিছু থাকবে না সব সাফ হয়ে যাবে এটাই ছিল তাদের টার্গেট। মুশরিকরা আওয়াজ শুনতে পেল এবং তারা কাছাকাছি ছিল তখনই দ্রুত বেগে তারা এই আওয়াজকে শব্দকে ফলো করে কাছে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আর আসার পরে প্রচণ্ড বেগে তারা হামলা শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে মেরে দেওয়া মুসলিমদের চারিদিক থেকে এখানে আসার আগে যাতে করে লোকজন এখানে জমা নাও হতে পারে আর প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নাও করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলতে লাগলেন মাইয়ারুদ্দুহুম আন্নাওয়ালাহুল জান্নাহ এই কাফের মুশরিক সেনাবাহিনীকে আমাদের থেকে প্রতিহত কে করবে তার জন্য জান্নাত রয়েছে আহুয়া রাফিকি ফিল জান্নাহ সে আমার জান্নাতের সঙ্গী হইতে পারবে কে আছে এমন দৌড় দিয়ে আসো ছুটে আসো। একজন আনসারি এগিয়ে আসলেন আসার পরে ডিফেন্স করলেন আর লড়াই করলেন কিন্তু শেষ পর্যায়ে তিনি নিহত হলেন। তারপরে আবার হামলা শুরু হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তখন আবার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এমন আছে যে আমাদের পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করে ডিফেন্স করবে তার জন্য জান্নাত রয়েছে সে আমার জান্নাতের সঙ্গী হইতে পারবে। আর একজন আসলো আনসারি সেও যথাসাধ্য ডিফেন্স করলো তারপরে সেও শহীদ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি আসলেন চতুর্থ আসলেন এইভাবে 7 জন যে আনসারি ছিলেন একের পর এক কাছাকাছি তারা ছিলেন সব শহীদ হয়ে গেলেন সব শহীদ হয়ে গেলেন। সপ্তমজন যখন পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আর কেউ থাকলো না একমাত্র 2 জন যে মুহাজির ছিলেন এই 2 জন এক হচ্ছেন তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবি আশরা মুবাশশারার অন্যতম আর আরেকজন ছিলেন আরেকজন আশরা মুবাশশারার বিখ্যাত সাহাবি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশরা মুবাশশারা 10 জন ব্যক্তি যাদেরকে একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তিরমিজির হাদিসটি তাদের নাম জানেন 4 জন খলিফা হয়ে গেল আর বাকি 6 জন হ্যাঁ কে কে তার এখানে 2 জন আর হয়ে গেল 4 জনের সাথে সাদ বিন আবি ওয়াক্কাস আর তালহা বিন ওবাইদুল্লাহ হয়ে গেল হ্যাঁ না সাদ বিন মজনা আউফ আব্দুর রহমান বিন আউফ জুবাইর বিন আওয়াম 8 জন হয়ে গেল আর আবু ওবাইদা ইবনুল জাররাহ জি হ্যাঁ আমিনু হাযিল উম্মাহ উম্মতের আমিন বলেছেন রাসূলুল্লাহ বাকি থাকলো 10 নম্বর জুবাইর তো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল জি সাইদ একজন সাদ সাদান ব্যবস্থা আরেকজন হয় সাইদ জি যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি ছিলেন। ওমর যেহেতু যখন ইসলাম কবুলের ঘটনায় রয়েছে তো ওই ভগ্নিপতিকে মারধর করেছে বাড়িতে গিয়ে আর বোনকে আর তারপরে মনটা খারাপ হয়ে ফিরে গেলেন কট্টর দুশ্মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন মোহাম্মদ আমি ইসলাম কবুল করব এই সাইদ ইবনে যায়েদকে মারধর করেছিলেন এই ঘটনায়। তো মুশরিকরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্রমণ শুরু করলো
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় পাথর এসে লাগলো। জি, মুখমণ্ডলে মুবারক মুখমণ্ডলে আঘাত লাগলো, যাতে তার দাঁত শহীদ হয়েছিল। এটা জানেন আপনারা যে দাঁত শহীদ হয়েছে, আঘাত লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়, আঘাত লেগেছে দাঁতে এবং কাঁধের উপরও আঘাত করা হয়েছে, কিন্তু শরীরে ডবল লোহার বর্ম ছিল, এই জন্য কেটে যায়নি, কিন্তু প্রচণ্ড ব্যথা পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি জায়গায় হ্যাঁ আঘাত হয়েছে। জি, মাথা মুবারকে, যাতে মাথা ফেটে গিয়েছিল আর মাথার উপর যে লোহার টুপি ছিল তার কড়াগুলি ঢুকে গিয়েছিল, যেগুলি পরে বড় কষ্ট করে বের করা হয়েছিল, তাতে রক্ত প্রবাহিত হয়েছিল। এই জন্য হাদিসে এসছে যে সুজ্জা রাসুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি বড় আক্ষেপ করে বলেছেন, কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবী আহম, সেই জাতি কী করে বাঁচতে পারে, রক্ষা পেতে পারে, পরিত্রাণ পেতে পারে, যেই জাতি নবীকেও কী করলো, নবীর মাথা ফাটিয়ে দিল, নবীকে আহত করলো, রক্তাক্ত করল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু আরহামুর রাহিমিন, এত বড় জালেমদের ধ্বংসের জন্য বদদোয়া করা, অথচ ধ্বংসের দোয়ার তারা হকদার। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, লাইসা লাকা মিনাল আমরি শাই আও ইয়াতুবু আলাইহিম আও ইউআযিবুহুম ফাইন্নাহুম যালিমুন, হে নবী তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার লাইসা লাকা মিনাল আমরি শাই, কাকে ধ্বংস করবো আর কাকে হেদায়ত করবো, কাকে দুনিয়া বাঁচিয়ে রাখবো, এটা আমার কাজ, এটি তৌহিদ, এক ক্ষমতার মালিক আল্লাহ। এম্মা ইয়াতুবু আলাইহিম, হয় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আও ইউআযিবুহুম অথবা তাদেরকে আজাব শাস্তি দেবেন, যদি শাস্তিও দেন সেটাও ন্যায্য শাস্তি, ফাইন্নাহুম যালিমুন কারণ তারা জালিম, তাদের অনেকে হেদায়ত হয়েছে। জি, খালেদ বিন ওয়ালিদ আবু সুফিয়ান এরকম কত কে হেদায়ত হয়েছে। জি, কট্টর দুশ্মনরা, এই জন্য ধৈর্য ধরতে হয়, অনেক সময় কট্টর দুশ্মন আপনার আকিদার ক্ষেত্রে বিদাত শিরকে লিপ্ত কত জঘন্য ভাষা গাল দিছে, আজকের দুশ্মন কালকে মিত্র হয়ে পড়েছে ভালো আচরণ কারণে। এই জন্য সবসময় মানুষের সাথে ভালো আচরণের চেষ্টা করবেন, যেমন পানি দিয়ে পেশাব পায়খানা দূর করতে হয়, ইদফা বিল্লাতি হিয়া আসান, এটি গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল, কোনটি দাঁত শহীদ হয়েছিল তারা জানা আছে, দাঁত কোন দাঁত, দাঁতগুলো কিন্তু নাম আছে আরবিতে, সোনাইয়া রোবাইয়া আছে না, তো দাঁত ছিল রোবাইয়া, মানে চার নম্বর দাঁত, রোবাইয়া আরবা থেকে চার নম্বর দাঁত। আচ্ছা, দাঁত ওপরের হয় নিচের হয়, যদি ওপরের হয় তো অলিয়া, হ্যাঁ রোবাইয়া অলিয়া, নিচের হইলে সুফলা, তো রোবাইয়া ছিল চার নম্বর দাঁত ছিল সুফলা, আর নিচের চার নম্বর ছিল, এখন বাকি তাহলে ডান দিকে ছিল না বাম দিকে ছিল, তো সেটি ছিল ইমুনা, ডান দিকের ছিল। তাহলে এখন যে কেউ দেখাতে পারেন যে আপনার ডান দিকের চার নম্বর যে দাঁতটি সোনাইয়া হচ্ছে, সামনের দুটো, এই দুটো হচ্ছে সোনাইয়া, এই দুটো সোনাইয়া আউলিয়া সোনাইয়া সুফলা, যারা কেরাত তজবিদ পড়েছেন তাদের এগুলো শেখানো হয়, আমাদের দেশে বিশেষ করে এখানেও শেখানো হয়। তো রোবাইয়া দাঁত, তাহলে এই দুটো যে আছে এর পাশে রোবাইয়া, এটা উপরে, এটা হচ্ছে নিচে ডান দিকে। জি, এই দাঁতটি কী হয়েছিল, শহীদ হয়েছিল, ভেঙে গিয়েছিল। এই যে আঘাত হয়েছিল তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের যে ঠোঁট, সেই ঠোঁট আহত হয়েছিল, জখম হয়েছিল, এবং মাথায় যে লোহার টুপি ছিল সেটার উপর এত প্রচণ্ড বেগে আঘাত হয়েছিল যে সেই লোহার টুপি চুরমার হয়ে সে ঢুকে গিয়েছিল, ঢুকে গিয়েছিল মাথাতে। জি হ্যাঁ, তার কিছুটা অংশ। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কপালও জখম হয়েছিল এবং মাথাও জখম হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলের ওপর তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, আঘাত করা হয়েছে, কিন্তু তরবারি লাগেনি, যেহেতু লোহা টুপি দিয়ে এবং শরীরে লোহার বর্ম দিয়ে তিনি সুসজ্জিত ছিলেন এবং সুরক্ষিত ছিলেন, আল্লাহ রাব্বুল এইভাবে হেফাজত করেছেন। দুটো কড়া মাথার টুপির, যেটাকে মিগফার বলা হয় আরবিতে, ঢুকে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাঁধের উপর, যেমন বলে কাঁধের উপরও প্রচণ্ড বেগে আঘাত করা হয়েছিল, যাতে এক মাসের বেশি সময় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ থেকেছেন। সেই যুদ্ধে নবী করিম শরীরে দুটো দেরা, মানে দুটো লোহার বর্ম পরিধান করেছিলেন, যার ফলে সরাসরি শরীরে তরবারির আঘাত হয়নি।
এত প্রতিরক্ষার পরেও তাহলে কত তারা প্রচণ্ড বেগে হামলা করেছিল চারিদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য, যে এত প্রতিরক্ষার পরে দুইজন প্রখ্যাত সাহাবি আশরায়ে মুবাশশারা সাদ বিন আবি ওকাস আর তালহা বিন ওবাইদুল্লাহ তারা মরিয়া হয়ে সুরক্ষার ব্যবস্থা করছে, হেফাজত করছে, ডিফেন্স করছেন, তারপরেও এই অবস্থা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন সাদ বিন আবি ওকাসকে, সাদ বিন আবি ওকাস আত্মীয়তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হতেন, মামা আজা খালি বলছেন আমার মামা বলতেন, তাকে যে তীরের যে থলে ব্যাগ, এই তীরের ব্যাগ থেকে তীর বের করে করে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলছেন ইরমে ফেদাকা আবি ওয়া উম্মি, এই একজন সাহাবিকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি, ফেদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা মাতা পিতা তোমার উপর কুরবান হোক, উৎসর্গ হোক। জি, এটা আরবদের কারো উপরে খুশি হয়ে, হ্যাঁ, কারো উপরে সন্তুষ্ট হয়ে, কারো খেদমতে, কারো সেবাই, হ্যাঁ, মুগ্ধ হয়ে এ ধরনের কথা, অথবা কারো গুণে মুগ্ধ হয়ে এ ধরনের কথা আরবরা বলে থাকেন, ফেদা কাবি অম্মি। তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই একদল কাফের সেনাবাহিনীর বিরুদ্ধে এই জিহাদ করেছিলেন, যার ফলে তার শরীরে 35 অথবা 39টি জখম ছিল, আঘাত হয়েছিল তার শরীরে, এতগুলি জখম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য হাত দিয়ে যখন আঘাত হয়েছেন, হাত দিয়ে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন, যাতে তার হাত পঙ্গু হয়ে গেছিল, সে হাত আর কাজ করত না, এত আঘাত লেগেছিল সে হাতে। যখন তার হাতের আঙুলে আঘাত করা হয়, সেই সময় হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়েছিল হাস বা হিস, যেমন আমরা বলি ইস, আমাদের বাঙালির কী বলি ইস, যদি কোনো কষ্ট হয় হঠাৎ করে ইস, বা এই ধরনের ভাষা বলে বলে থাকি, তো হাস বা হিস বলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি হঠাৎ করে মুখ দিয়ে হিস উচ্চারণ করলে, যদি এটা না বলে বিসমিল্লাহ বলতে, লওকুলতা বিসমিল্লাহ, তাহলে বোঝা গেল এখান থেকে শিক্ষা যে যদি কখনো কোনো আঘাত লাগে কি বলবেন, বিসমিল্লাহ। কোনো বাচ্চা আপনার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে বলেন বিসমিল্লাহ, তাহলে বাচ্চার বেশি ক্ষতি হবে না, এই মর্মে হাদিস হয়েছে। জি, এইরকম হঠাৎ করে হোঁচট লেগেছে, আমরা ইন্নালিল্লাহ পড়ি, কারণ ইন্নালিল্লাহ পড়াটাও ঠিক আছে, কারণ যে কোনো মুসিবতে আল্লাযীনা ইযা আসাবাতহ মুসিবা কালু ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু তার সাথে বিসমিল্লাহ, তাহলে দুটোর আমল হবে, কোনটা করেন আপনারা, বিসমিল্লাহ বলেন দুটো, এক দুইজন একজন, কিন্তু বেশিরভাগ লোকে ইন্নালিল্লাহ। আমাদের দেশে মানুষের মনে করে মানুষ মরলেই শুধু ইন্নালিল্লাহ, না, যে কোনো হ্যাঁ কষ্টে মুসিবতে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, টাকা পয়সা হারিয়ে গেল, আরে হঠাৎ করে একামাটা আর খুঁজে পান না, হারিয়ে গেল হঠাৎ করে মোবাইলটা হারিয়ে, ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। কিন্তু আমাদের দেশের মানুষরা ভুল বুঝে, মানুষ মরলে ইন্নালিল্লাহ, এমনকি যদি অমুসলিমও মরে, ও এমন পড়া অভ্যাস আছে ইন্নালিল্লাহ, নাস্তিক মরছে বুঝি ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রহম করেন, দিলেন দোয়া করে একবার জান্নাতে পৌঁছে দিবেন আপনি, তার জীবনে কোনো ভালো আমল খুঁজে পাওয়া যায় না, তাই এত সহজ নয় আসলে। ইমান ভঙ্গ করে কেউ মারা গেলে জান্নাতে পাঠাতে পারবেন না, ইনতাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালাইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ বলছেন মুনাফিকদের সম্পর্কে যে হে নবী, ইবনে উবাই মুনাফিকের জন্য 70 বার করে যদি দোয়া করো তবু আল্লাহ মাফ করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেলে সর্বনিম্ন দোয়া কার্যকরী হওয়ার জন্য মুসলিম হইতে হবে, কাফের মুশরিক না হয়, কাফের না হয়, মুশরিক না হয়, মুনাফিক আকীদার মুনাফিক না হয়, নাস্তিকও না হয়, আর বিজাতি কাফেরও না হয়, আর ইমান ভঙ্গকারী কাফের সাহের জাদুকর, হ্যাঁ, অথবা বড় শিরকি আকীদা কবর মাজার পূজা করে এমন না হয়, যাতে করে তৌহিদবাদী মুসলিম আর সঠিক মতে নামাজি, কিন্তু বিভিন্ন কাবিরা গুনাহ আছে, তারপরও দোয়া করতে পারে, চোর ডাকাত খনি সারাবি দোয়া করতে পারে, ফাসেকদের জন্য দোয়া করতে পারেন, হারাম খায় সুদখোর হুসখোর দোয়া করতে পারেন, কারণ তারা কাফের নয় মুসলিম, গুনাহগার। হেদায়াতের দোয়া করবেন যতক্ষণ বেঁচে আছে, কিন্তু মারা যাওয়ার পরে কাফের জন্য কোনো দোয়া অথবা আক্ষেপ করা, মুশরিকের জন্য আক্ষেপ করা, দোয়া করা, শোক প্রকাশ করা, এসব ভালো কাজ নয়, সব জায়েজ নয়।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাউ কুলতা তালহা, তুমি যদি বিসমিল্লাহ বলতে, লারাফাত কাল মালায়েকাতু ওয়ান নাসু ইয়ানজুরুন, তাহলে তোমাকে ফেরেশতারা একবারে উপরে আকাশের দিকে উঠিয়ে নিত আর সবাই দেখতে পেত যে তোমাকে ফেরেশতা আকাশে উঠিয়ে নিয়েছে, উপরে উঠিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বড়ই ফজিলত রয়েছে, যে কোনো সময় বিসমিল্লাহ বলবেন। আজকাল শীতকাল চলে আসছে, আর একটি মাসলা এখানে শিখে নেন যেটা অনেকে জানেন না, এই যে নল আপনারা খুলছেন গরম পানির জন্য, এখন গরম পানি ইউজ করবেন, হঠাৎ করে অনেকে করে কি বেশি গরম পানি খুলে দেয় বা প্রথমখানে যেটা গরম সেটি খুলে দেয়, তো হঠাৎ গরম পানি চলে আসে, বিসমিল্লাহ বলে শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, না হলে ওখানে জিনের বাচ্চারা খেলাধুলা করে, যদি জ্বলে যায় পুড়ে যায় তাহলে জিনদের বাচ্চাদের যে বাবা মা আছে ওরা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, যার ফলে অনেক সময় আমাদের জানমালের ক্ষতি হয়ে যায়, আমাদের পরিবার পরিজনের ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যায়, যে প্রতিশোধ নেব, তুমি আমার ছেলেকে জ্বালিয়েছ তোমার ছেলেকে কাজ করবো, তুমি আমার ছেলে মেয়েকে পুড়িয়েছ আমি এই কাজ করবো, এগুলো করে থাকে। সেখানে বাজ রহমতুল্লাহ আলাই এই মাসআলাটি বা এই বিষয়টি তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন হ্যাঁ ঠিক আছে, এতে এতে যদি রক্ষা পেতে হয়, তো জানেন না যে এখানে করে যেখানে আপনার কি বলছে এটাকে মেশিন, এখানে জিনের বাচ্চারা খেলাধুলা করছে অথবা জিন আছে, জানেন না আপনি, তারা আমরা চোখে দেখি না তাদেরকে, এই জন্য জিন বলা, জিনকে জিন এই জন্য বলা, জান না এই জন্য মানে ঢেকে নেওয়া, ফালামা জান্না আলিহি লাইল কোরআন বলছেন, তো আমাদের চোখের আড়ালে কিন্তু তারা আমাদের ডানে বামে এদিক সেদিক আছে, বিভিন্নভাবে আছে, কখনো বিভিন্ন আকার ধারণ করে, কখনো একবারে কোনো আকার নেই, আকারবিহীন আমাদের সামনে আছে। তো এই জন্য বিসমিল্লাহ বললে আর কোনো ক্ষতি করতে পারবে না, বিসমিল্লাহ বললে আর কোনো ক্ষতি করতে পারবে না, জিন শয়তানকে কখনো লানত করবেন না, অভিশাপ দেবেন না, গাল দেবেন না। অনেক সময় জিন শয়তান বদমাইশি করে, জিন নেমে আসে গায়ে সওয়ার হয়ে, তখন অনেকে কিন্তু গালাগালি করে, গালাগালি করলে আরও স্ট্রং হয়ে যাবে, এটা করবেন না। বরং হাদিসে রয়েছে গালাগালি না করে তাদেরকে লানত না করে, তোমার লানত হোক তোমার এই হোক, তুমি আল্লাহর রহমত থেকে দূর হও, আরও শক্তিশালী হয়ে যাবে, কারণ আরও উশৃঙ্খল হয়ে যাবে। যেমন কোনো একটা বদমাশের লোক রাস্তাতে যদি পাল্লা পড়ে গাড়ি চালাতে গিয়ে, আর তাকে যদি একটু গাল দেন তো কী করবে, উইঠে পড়ে লাগবে আপনার বিরুদ্ধে, ঝামেলা তো ভালো মানুষ হয়ে ঝামেলে পড়ে যাবে না, না সহ্য করেন তাই না। তো জিনকে যদি দমন করে দেয় কী করতে হবে, একেবারে লাঞ্ছিত হয়ে যাবে, একেবারে যে আপনার পোকামাকড় রয়েছে পোকামাকড়ের চাইতে বেশি লাঞ্ছিত হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আউযুবিল্লাহ বলবেন, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, আর বিসমিল্লাহ তাহলে ইস্তিআজ আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এগুলো খুব গুরুত্ব রয়েছে এবং উপকারিতা রয়েছে পার্থিব জীবনে। এই মুহূর্তে বড়ই সংকটের মুহূর্ত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর চারিদিক থেকে আক্রমণ, টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন ওহুদের প্রান্তে, মিকাইল আলাইহিস সালাম নেমে আসেন, আর তারপরে সরাসরি লড়াই করেন। এই যুদ্ধ ওহুদের যুদ্ধে জিবরাইল মিকাইল লড়াই করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সময়ের মধ্যে যখন ফেরেশতা লড়াই করছেন সাহাবায়ে কেরামদের সাথে, সেই সময় বেশ কিছু সংখ্যায় মুসলিমরা বুঝতে পেরেছেন যে এখন ওইখানে আক্রমণ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে তারা ছুটে এসেছেন, আসার পরে যথাসাধ্য তারা ডিফেন্সের ব্যবস্থা করেছেন যে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করা যায়। তাদের প্রথম ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ যুদ্ধের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, কে কোথায় আছে কিছু বুঝতে পারছেন না, বুঝতে পেরেছেন যে এখন এই জায়গায় কেন টার্গেট এখানে, বুঝতে পারার পরে তাড়াতাড়ি করে ছুটে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে ছিলেন প্রখ্যাত সাহাবি আবু উবাইদা ইবনুল জাররাহ, যার কথা একটু আগে বলছিলাম, আসাম অবসর অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় যে আপনার ওই যে মাথার টুপির যে কোড়া সেটা ঢুকে গিয়েছিল, সেটাকে বের করতে চেষ্টা করলেন। সেই সময় আবু উবাইদা ইবনুল জাররাহ এগিয়ে আসলেন, আর তারপরে তিনি বলেন যে আমি সেটা বের করছি, আপনি পারবেন না, খুব শক্ত ঢুকে গেছে, আমি বের করছি। দাঁত দিয়ে ধরে, দাঁত দিয়ে ধরে জোরে টান দিয়ে তিনি সেই কলাটিকে বের করার চেষ্টা করলেন, তাতে দুটো যে সানাইয়া দাঁত রয়েছে এই দুই দাঁতের একটি দাঁত পড়ে গেল, একটি কড়া বের করতে দুটো কড়া ঢুকেছিল, তারপর আর একটি কড়া এদিকে যে ঢুকে আছে সেটা বের করতে গিয়ে আর একটি দাঁত পড়ে যায়। আবু উবাইদা ইবনে জাররাহ এইভাবে দুটো দাঁত পড়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারা মোবারক থেকে বা মাথা থেকে যে কড়াগুলি ঢুকে গিয়েছিল সেগুলি বের করতে গিয়ে তারপরে এই দুইজন সাহাবী আবু বকর সিদ্দিক এবং আবু উবাইদ বিন জাররাহ তারা সুস্থ ছিলেন। তার তালহা বিন উবাইদুল্লাহ তিনি যেহেতু আহত হয়ে গেছেন খুব বেশি তার কাছে ছুটে আসলেন আর তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী আবু দুজানা এবং আর একজন সাহাবী মুসআব বিন হুমাইর আর তার সাথে আরও কয়েকজন সাহাবী জানতে পেরে ছুটে এসেছেন। ওমর বিন খাত্তাব আলী বিন আবি তালেব অন্য অন্যরা আরও ছুটে এসেছেন। তারা এইদিকে সাহাবাই কেরামের চারিদিক থেকে ছুটে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর আরেকদিকে মুশরিকদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে কারণ তারাও জানতে পেরে নিচ্ছে একে অপর থেকে যে এখানে এখন আসল লড়াই চলছে আর মোহাম্মদ রসুল্লাহ অমুক জায়গা আছে। সুতরাং তারা সবাই ছুটে আসছে ওই দিকে এবং তাদের আক্রমণ ধীরে ধীরে বাড়তে আছে। সেই সময় মুসলিম সাহাবাই কেরামগণ মুসলিম মুজাহিদিন এই ওহুদের প্রান্তে তারা বিরল বীরত্বের প্রমাণ পেশ করেছিলেন। তাদের কেউ তীর নিক্ষেপ করেছিলেন আবার কেউ রাসূলুল্লাহর পক্ষ থেকে ডিফেন্সের ব্যবস্থা করেছে প্রতিরক্ষার, কেউ অস্ত্র নিয়ে তরবার নিয়ে লড়াই করেছিলেন, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চারিদিক থেকে তীর বর্ষণ হচ্ছে কাফেরদের সে তীর থেকে রক্ষা করার জন্য বক্ষ পেতে দিয়েছিলেন যে আমাদের শরীরে লাগুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন না লাগে। এই সাহাবাই কেরামরা বলতেন যে নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি এদিক ওদিক হয়েন না, আমার বুকের আড়ে আড়ালে আপনি থাকেন যাতে করে কোনো তীর লাগলে আমাকে লাগুক আপনাকে না লাগে। আল্লাহু আকবার। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে খুব ভালো এই খেদমত করেছিলেন জিহাদে এবং লড়াইয়ে, তার কথা সিরাতের কিতাব বিস্তারিত আলোচনা এসেছে। এই সময় সাহাবাই কেরামদের পতাকা ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে ঝান্ডা, তখন ঝান্ডা ব্যবহার করা হতো জিহাদের ময়দানে, ঝান্ডার ওপর আক্রমণ চলতো কিন্তু এইসব লড়াই, কারণ ঝান্ডা যদি পড়ে যায় তার মানে হারতে যাচ্ছে, তখন শত্রুপক্ষের বা যে কোনো পক্ষ হোক না কেন তাদের তখন সাহস বেড়ে যায় যে না আমরা জিততে যাচ্ছি। তো ঝান্ডা ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবি। মুসআব বিন উমাইর কে জানেন, এর আগে সিরাতে কিন্তু তার নাম এসেছে ধারাবাহিক আলোচনায়। তিনি হচ্ছেন ওই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের আগেই মদিনা পাঠিয়েছিলেন। প্রথম তিনি দূত সফির দূত মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাও মদিনায় আনসাররা তারা সেখানে ইসলাম গ্রহণ করেছে, আউস খাজরাজের লোকেরা তাদেরকে কোরআনের শিক্ষা দাও, তাদেরকে দিনের বিধিবিধান হুকুম আহকামের শিক্ষা দাও, এই শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা সদৃশ্য ছিলেন, চেহারা মিল ছিল। যখন ঝান্ডা তিনি হাতে নিয়েছিলেন সেই সময় ডান হাতে ছিল, তার ডান হাতের ওপর আঘাত করে কাফেররা, ডান হাত কেটে পড়ে যান। যখন ডান হাত কেটে পড়ে গেল তখন বাম হাতে তিনি ঝান্ডা ধারণ করলেন, বাম হাতের উপর আক্রমণ করলো কাফেররা, বাম হাতও কেটে পড়ে গেল। দুই হাতই যখন নেই তখন বুকে জড়িয়ে ধরলেন আর এই গর্দন দিয়ে জড়িয়ে ধরলেন এই ঝান্ডাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করেছিল কাফির নিকৃষ্ট আবদুল্লাহ বিন কামিয়া লানাহুল্লাহ। যখন মুসআব বিন উমাইরকে হত্যা করতে পেরেছিল এই কাফেররা তখন তারা ধারণা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে দিয়েছে, কারণ দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তিনি ছিলেন। ইবনে কামিয়া এই মুসআব বিন উমাইরকে হত্যা করার পরে চিৎকার করে বলল ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে, মুহাম্মদ শেষ। জি, এই খবর দ্রুত বেগে সেনাবাহিনীর মাঝে ছড়িয়ে পড়ে, কাফেররাও জানতে পারে, তাদের সাহস বেড়ে যায় আর মুসলিমরা যখন শুনতে পায় যারা তাদের মধ্যে বিশ্বাস করে ফেলেছে তাদের মনোবল একেবারে ভেঙে পড়ে। জি, তো এতে একটা হয় কি যে যখন তারা কাফের মুশরিক সেনাদল জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা হয়ে গেছে শেষ, তখন তাদের যে আক্রমণটা চলছিল টার্গেট করে এটা একটু হালকা হয়ে আসে, কারণ আসল কাজটা হয়ে গেছে, এখন বাকিগুলো কোনো ব্যাপার না, আসল কাজটা হয়ে গেছে, টার্গেট পুরো হয়ে গেছে।
সেই সময় সাধারণ মুসলিম যারা উহুদের প্রান্তে মুজাহিদিন ছিলেন যখন তারা ঘেরাওয়ে পড়ে গেলেন কাফেরদের সেই সময় তাদের ভূমিকাটা কেমন ছিল তাদের ভূমিকাটা ছিল বিব্রতকর ভূমিকা কি করব হতভম্ব হঠাৎ করে আক্রমণ হয়ে গেল এরকম আর কিছু বুঝতে পারছি না ছিন্ন ভিন্ন হয়ে গেছেন বিব্রত হয়েছেন সাহাবায়ে কেরামগণ কোন একটা একমত হয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি এখন করা উচিত এই পরিস্থিতিতে তাদের মধ্যে কিছু লোকেরা ভাবলেন যে এখন জান বাঁচাইতে হবে কারণ কেউ কারো পরিস্থিতি বুঝতে পারছেন না ভাবছেন যে আমরা এখন কোন রকম করে জান বাঁচাইতে হবে তাদের কিছু লোকেরা দক্ষিণ দিকে পালায়ন করে দক্ষিণ দিক হচ্ছে মদিনা মসজিদে নববী ওহদ থেকে দক্ষিণ দিকে মসজিদে নববী তো মদিনার দিকে তখনকার মদিনায় হচ্ছে মসজিদ নববী এই এইটুকু জায়গা মোটামুটি তো মদিনার দিকে তারা পলায়ন করলেন তাদের কেউ কেউ দেখলেন যে আমাদের জন্য সুবিধা যে ওহদ পাড়ের কোনো ঘাঁটিতে লুকিয়ে যায় সেদিকে পলায়ন করলেন জান বাঁচানো এখন তাদের কিছু সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা একথা তারা শোনেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছি আমরা কোন রকম করে রাসূলুল্লাহ এর উদ্দেশ্যে তারা ছুটে আসলেন এবং তারা এসে রাসূলুল্লাহর পক্ষ থেকে ডিফেন্স করা শুরু করলেন অধিকাংশ মুসলিম সাহাবায়ে কেরামগণ ওই ঘেরাওর মধ্যে থেকে গেলেন চারিদিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে আপন জায়গায় তারা অনড় হয়ে রয়েছেন এবং তারা যথাসাধ্য ডিফেন্স করছেন লড়াই করতে আছেন কিন্তু তাদের মাঝেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে যে এই পরিস্থিতিতে কি হচ্ছে কি হতে যাচ্ছে কি হবে এরকম অবস্থা যে কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন এই যে বিক্ষিপ্ত লড়াইয়ের মাঝে কেউ পালাচ্ছে কেউ ঘুরে আসছে এইরকম অবস্থায় বুঝতে পারছে না ঠিকভাবে যে কোনগুলি আমাদের আর কোনগুলি শত্রুদের লোক সবাইকে আর সবাই চেনেন না আর ওই সময় দেখার সময় নেই অস্ত্র চলতে আছে এই সময় হয়েছে কি একদল সাহাবায়ে কেরাম মনে করছেন যে এরা হয়তো কাফেরদের সেনাবাহিনী যে মুসলিমদের ওপর আক্রমণ করে ফেলেছে যখন এলো পাথাড়ির লড়াই চলে তখন এরকমটা হয় খানিকটা এই ক্ষেত্রে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল ইয়ামান হুযায়ফা ইবনে ইয়ামান প্রসিদ্ধ সাহাবায়ে কেরামদের মধ্যে তার হাদিস বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন তিনি তার পিতার নাম ছিল ইয়ামান তিনি মুসলিমদের হাতেই নিহত হন অথচ তিনি মুসলিম ছিলেন বুঝতে পারেনি মনে করছে এটা কাফেরদের একজন কি হবে ভুলবশত সেটা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার খবর যখন সাহাবায়ে কেরাম শুনতে পেলেন তখন তারা আরও বেশি বিব্রত হয়ে গেলেন যে কি হলো তাহলে মনোবল ভেঙে পড়ল করবটা কি দুর্বল হয়ে পড়লেন এমনকি কিছু কিছু সাহাবায়ে কেরাম আর লড়াই ছেড়ে দিলেন যার লড়াই করে তো লাভ নেই লড়াই ছেড়ে দিয়েছেন আর কিছু সাহাবায়ে কেরামদের কথা হইল যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদ হয়ে যান তো আমরা বেঁচে থেকে করব কি যেই পথে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন সেই পথে আমরাও শহীদ হয়ে যাব একদল এই চিন্তাভাবনা করে তারা আক্রমণ শুরু করলেন এই ছিল পরিস্থিতি সেই সময় কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন এবং তারপরে এই যুদ্ধে যে লোকজনের ভিড়ভাড় ছিল সেটাকে চিরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি পৌঁছার চেষ্টা করলেন আসার পর দেখলেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেন তার এই যে গুজব ছড়িয়ে পড়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন শহীদ হয়েছেন এটা তো মিথ্যা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকে সেই মাথার টুপির লোহাগুলি ঢুকে আছে এই এই পরিস্থিতিতে তিনি দেখতে পেলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা না উচ্চ স্বরে ডাক দিলেন ইয়া মাশারাল মুসলিমিন হে মুসলিমরা শোনো আবশিরু তোমরা সুসংবাদ নাও সুসংবাদ নাও হাযা রাসূলুল্লাহ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তিনি মারা গেছেন তিনি নিহত হয়েছেন শহীদ হয়েছেন এ কথা মিথ্যা কথা তখন মুসলিমরা সচেতন হয়েছে যার নবী তো আছেন সুতরাং তাকে রক্ষা করতে হবে এবং তার পাশে দাঁড়াইতে হবে চারিদিক থেকে ছুটে আসছেন সাহাবায়ে কেরামগণ ৩০ জন সাহাবায়ে কেরাম এসে তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলেন এবং মুশরিকদের যেই সারি ছিল সেগুলিকে চিরে ভেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়ে তার
চারপাশে এসে দাঁড়ালেন এবং এর মাধ্যমে যে কাফেররা চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছিল মুসলিম সেনাবাহিনীকে এই ঘেরাওটাকে বিক্ষিপ্ত করে দিলেন যাতে করে আর ঘিরে না রাখতে পারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পেছন দিক থেকে মানে ওহদের দিক থেকে ঘিরে নিয়েছে ওহদে গিয়ে যে আশ্রয় নেবে ওহদের দিক থেকে পেছন দিক থেকে ঘিরে নিয়েছে কোনোরকম করে তাদেরকে সেখান থেকে প্রতিহত করে তাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোরকম করে নিয়ে এসে পাহাড়ের ঘাঁটিতে পৌঁছালেন মুশরিকরা তারপরও চেষ্টা চালিয়েছিল যাতে করে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা এই আমরা যে ঘেরা আছি আমাদেরকে এখান থেকে সরাতে না পারে কিন্তু তারা ব্যর্থতার শিকার হয় এবং এতে কাফেরদের দুইজন এই তাদের অপচেষ্টার সময় নিহত হয় এই আপনার প্ল্যানের মাধ্যমে এই পরিকল্পনার মাধ্যমে সাহাবায়ে কেরামদের মুসলিমরা পরিত্রাণ পায় এই কাফেরদের ঘেরাও থেকে কিন্তু ততক্ষণ পর্যন্ত বড় একটা মূল্য দিতে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুধু একটি ভুলের কারণে সে ভুলটি ছিল যে 50 জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন সেই ছোট্ট পাহাড়টির ওপর সেখান থেকে নেমে যাওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা ঘাঁটিতে সাহাবায়ে কেরামগণ আশ্রয় নিলেন মুসলিমরা এই যে ঘেরাও সেই ঘেরাও থেকে রক্ষা পেলেন আর তারপরে কিছু বিক্ষিপ্ত আর হালকা সংঘর্ষ চলতে থাকে তারপরেও হালকা সংঘর্ষ কাফেরদের সাথে চলতে থাকে কিন্তু মুশরিকরা আর সাহস পেল না যে এগিয়ে আসি আর এগিয়ে এসে হামলা করি আর সরাসরি মোকাবেলা করি কিন্তু সেই ওহদের প্রান্তে ফাঁকা জায়গায় তারা অবস্থান করলো সেখানে এবং সেখানে যেসব নিহত সাহাবায়ে কেরাম শহীদদের মৃতদেহ পড়েছিল সেগুলিকে মুসলা করে ফেললো মুসলা করা আরবি ভাষা তাই মুসলা করা মানে অঙ্গহানি করা বিভিন্ন অঙ্গ কেটে ফেলা সুতরাং এই কাফের নিকৃষ্টরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কারো কান কেটেছিল নাক কেটেছিল লজ্জাস্থান কেটেছিল কারো কারো পেটকে চিরে পেট থেকে তাদের বিভিন্ন অঙ্গ বের করেছিল তার মধ্যে হিন্দ বিনতে ঔতুবা এ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিল সাইয়্যিদু শুহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা তার পেটকে চিরে পেট থেকে কলিজা বের করেছিল এবং কলিজাকে চিবাবার চেষ্টা করেছিল আর চিবিয়ে সেটাকে গিলার চেষ্টা করেছিল কিন্তু গিলতে সক্ষম হয়নি তখন নিক্ষেপ করে দিয়েছিল এবং এই মহিলা বর্বর মহিলা সে হামজা রাদিয়াল্লাহু তাআলার কান কেটে এবং নাক কেটে নিজের মালা তৈরি করেছিল আর পায়ের কী সেটা বলে পায়ের আপনার হ্যাঁ পায়ের নূপুর তৈরি করেছিল ওবাই বিন খালাফ একজন ব্যক্তি এই কাফের যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেছিলেন কোন কাফের এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি আক্রমণ করেননি বা আঘাত করেননি একজন এই নিকৃষ্ট নেতা ওবাই বিন খালাফ অহংকারের সাথে এই ঘাঁটিতে আসে এসে সে তার ইচ্ছে ছিল উদ্দেশ্য ছিল যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করব উদ্দেশ্য ছিল যে মোহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ওবাই বিন খালাফ আমার দিকে এগিয়ে আসছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি বর্ষা ছিল সে বর্ষা দিয়ে তার এই যে কণ্ঠলার নিচে এই জায়গাটি আছে এদিকে তো লোহার টুপি ছিল যেটা দিয়ে ঢাকা ছিল তার আর এদিকে লোহার বর্ম ছিল শরীরে তার মাঝখানে এই জায়গাটি একটু খালি ছিল সেখানে নিশানা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঘাত করেছিলেন যেই আঘাতে সে কয়েকবার করে তার ঘোড়ার ওপর থেকে পড়ে যায় ঘোড়ার ওপর থেকে পড়ে আবার উঠে আর তারপরে কোরাইশদের কাছে ফিরে যায় কোরাইশ সেনা দলের কাছে ফিরে যায় কিন্তু সে যেমন ষাঁড় আওয়াজ করে ওই রকম আওয়াজ করে চিৎকার করতে থাকে এত জ্বালা তার শরীরে হয় এত জ্বালা হয় যে সে ছটফট করতে থাকে আর চিৎকার করতে থাকে এইভাবে সে গোটা রাস্তা মক্কার পথে চলতে থাকে মক্কার কাছাকাছি শরীফ নামক একটি জায়গা আছে হজের আলোচনা অথবা সিরাতের আলোচনাতে আসবে শরীফ নামক স্থানটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীফ নামক স্থানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন
এবং এই জায়গাতে তিনি প্রথম তার সাথে সাক্ষাৎ করেছিলেন, বাসর করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অনেক পরে যখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়, তো ভাগ্যক্রমে সেখানে ইন্তেকাল হয় এবং ওইখানে কবর আছে, ওইখানে শরীফে কবর আছে। এবারও এই যে গত সপ্তাহে আমি গেছিলাম মক্কার জেদ্দা প্রোগ্রাম গেছিলাম, তো মক্কা থেকে আমি জেদ্দার পথে আসছি প্রোগ্রামের জন্য, ওমরা করে। তো আমাদের সাথে যে মক্কার দিনী ভাইরা ছিলেন, রোডের পাশে যেটা মদিনার রোড, মক্কা থেকে মদিনার যে রোড, সেই রোডের পাশে একটা কবর একটু ঘেরা আছে জায়গাটা। কিন্তু তো ওরা কিন্তু প্রেক্ষাপট জানে না, কিন্তু মক্কায় যেহেতু থাকে দীর্ঘদিন থাকে, 10-12 বছর মনে হয় ভাইরা, তো আর একজন তো ছোটো থেকেই থাকে একবার এখানে কক্সবাজারে, তো বলে যে এখানে কোনো একটা কিছু ঐতিহাসিক জিনিস আছে যেটা অনেকে দেখতে আসে কিন্তু আমরা জানি না কি আছে। আমি বলে যে এইটি হচ্ছে শরীফা নামক স্থান, যেটা নাওয়ারিয়া, এটা শেষ মহল্লা বা এই দিক থেকে যেন মদিনা দিয়ে যেন প্রথম মহল্লা আর কি মক্কা ঢুকতে, তো ওর আগে এই জায়গাটি আছে যাওয়ার পথে ডান হাতে। তো সেখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, জি। তো এই জায়গাটি তার দাফন হয়, জি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা। শরীফ নামক স্থানে যখন এই উবাই ইবনে খালাফ পৌঁছিল, কাফেরদের নেতা, তখন সেখানে মারা যায়, সেখানে সে মারা যায়। মুশরিকদের বেশ কিছু লোক আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার ফিরে আসে আক্রমণ করার জন্য। যুদ্ধ প্রায় শেষের দিকে, যা হয়েছে হয়ে গেছে, তারপরে আবার একটা চেষ্টা করে এবং পাহাড়ের একটা অংশে তারা চড়ে নেওয়ার চেষ্টা করে যে এখান থেকে চড়ে নিয়ে আবার আক্রমণ শুরু করব মুসলিমদের উপর। আর তারা তো ক্ষত বিক্ষত হয়ে আছে, কেউ নিহত কেউ আহত, এইরকম অবস্থায় তো তাদের উপর আক্রমণ করব। সেই সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুহাজিরিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার যুদ্ধ শুরু করেন এবং তাদেরকে এই উদ্দেশ্যে ব্যর্থ করেন। বেশ কিছু রিওয়ায়াত প্রমাণ করে যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শেষ লড়াইয়ে ছিলেন আর কাফেরদের তিনজনকে তিনি হত্যা করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কাফেরদের উপর আল্লাহ লানত। মুশরিকদের নিহত সংখ্যা কত ছিল ওহদের যুদ্ধে? মুশরিকদের নিহত সংখ্যা প্রসিদ্ধ বর্ণনার ভিত্তিতে ছিল 22 জন, 22 জন মুশরিকদের নিহত হয়, হত্যা হয়। আর একটি রওয়ায়াত রয়েছে 37 জন, 37 জন কাফের মুশরিক হত্যা হয়। পক্ষান্তরে মুসলিমদের টোটাল শহীদ হয়েছিলেন 70 জন, 70 জন। 41 জন ছিলেন খাজরাজ বংশের আনসারী, 24 জন ছিলেন আউস বংশের আনসারী, তাহলে 24 আর 41 কত হয়? 65, হ্যাঁ। আর 4 জন ছিলেন মুহাজিরিন, 4 জন শহীদ হয়েছিলেন মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাহলে কত হলো? 69। একজন ইহুদি ছিল, একজন ইহুদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে ছিল লড়াই। কেন? ওই যে চুক্তির ভিত্তিতে চুক্তি আছে আমাদের যে মদিনায় যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা সবাই মিলে মদিনার প্রোটেকশনের ব্যবস্থা করবো। এই চুক্তির ভিত্তিতে ভালো মানুষের কিছু অমুসলিমের মধ্যে কিছু ভালো, হ্যাঁ, ন্যায় নীতি অবলম্বন করে থাকে, যার ফলে চুক্তির ভিত্তিতে সে ছিল, সে নিহত হয়েছিল, আর কেউ কেউ অন্য কিছু বলেছেন। যাই হোক, আবু সুফিয়ান আর খালিদ ওয়ালিদ এই সর্বশেষ এই তাদের এই চেষ্টা চালাই আক্রমণ করার জন্য, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়। আর তারপরে মুশরিকরা দেখলো যে না, এখন আমাদের ফিরে চলে যাওয়াটাই ভালো হবে, সুতরাং আল্লাহর ওপর এইভাবে তাদেরকে ফিরিয়ে দিলেন, আর আক্রমণ করার জন্য সাহসও করলো না আর আসলোও না, তারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ওহুদ পাহাড়ের ঘাঁটিতে অবস্থান করলেন এবং সেখানে একটু শান্ত হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন পানি নিয়ে। কিন্তু পানি একটি ওহদে একটি পুকুরের মতো ছিল, আমাদের যেমন পুকুর থাকে, অথবা একটি পানির জায়গা ছিল, নিচু জায়গা যেখানে পানি জমে থাকতো, এরকম জায়গা ছিল, মেহরাস বলা হয়েছে, মেহরাস ওহদ ইতিহাসে মশহুর রয়েছে। সেখান থেকে পানি নিয়ে আসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করবেন, কারণ পিপাসিত হয়েছেন, পানির প্রয়োজন রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মুখের কাছাকাছি নিয়ে আসলেন পানিটা, তখন দেখলেন যে তাতে যেন একটু দুর্গন্ধ। তো নবী সাল্লাম বলে যে না, আমি পানি এই পানি পান করব না, পানি পান করলেন না। কিন্তু সেই পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করলেন, মাথায় ঢালা হইল, কিন্তু এই মাথায় পানি ঢালাতে আবার রক্ত মাথা থেকে প্রবাহিত হতে শুরু হলো, রক্ত বন্ধ হচ্ছে না। সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাটাই, খেজুরের চাটাই বা পাটি ছিল, সেটার একটা অংশ জানালেন, আর জানার পরে ছাইগুলোকে সেই ক্ষতে বা জখমের জায়গাতে লাগিয়ে দিলেন, তাতে রক্ত বন্ধ হলো, তাতে রক্ত বন্ধ হলো। এখান থেকে বোঝা যায় যে যাদের কাছে কোনো ওষুধ নাই, যদি কোনো ক্ষতে বা কোনো জখমে আহত জায়গাতে রক্ত বন্ধ হচ্ছে না আর সেখানে ছাই যদি কোনো কিছু পুড়িয়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে রক্ত বন্ধ হইতে পারে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। মুহাম্মদ ইবনে মাসলামা নামক সাহাবি তখন সুপেয় পানি নিয়ে আসলেন, ভালো পানি নিয়ে আসলেন, সেই পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন, দোয়া দিলেন। এবং জোহরের সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে, দাঁড়াতে পারছেন না, বসে সালাত আদায় করলেন। মুসলিমরাও তার সাথে বসে সালাত আদায় করলেন। তাহলে এখানেও বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমতি করেছিলেন বসে, আর সাহাবায়ে কেরাম মুক্তাদি তারাও বসে সালাত আদায় করেছেন ওহদের প্রান্তে। এই একটা ঘটনা। আর দুপুরে বুখারিতে একটা ঘটনা বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী হয়েছিল, ঘোড়া থেকে পড়ে গেছিলেন, যাতে একটু পায়ের নলা অথবা কাঁধের কী হয়েছিল, হ্যাঁ, ছিলে গেছিল, কাঁধের কিছু অংশ ছিলে গিয়েছিল, তাতে কষ্ট পাচ্ছিলেন। তো একদিন বসে বা একবার বসে সালাত আদায় করেছিলেন। তো যখন বসে সালাত আদায় করলেন, সাহাবিরা দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, তখন কী বলেছিলেন যে ইমাম নিযুক্ত করা হয়েছে তার ইক্তেদার জন্য, সুতরাং তোমরা যখন তকবীর বলে তারপরে তকবীর বলো, যখন রুকু করে তোমরা রুকু করো, যখন মাথা ওঠায় মাথা ওঠায়, যখন সেজদা করে তখন সেজদা করো, আর যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তো তুমি আড়ে সালাত আদায় করো, ওয়াইজা সাল্লা জালেসান ফাসাল্লু জুলুসান আজমুন, আর যদি বসে সালাত আদায় করে ইমাম তাহলে তোমরা বসে সালাত আদায় করো। তাহলে ওখানে আরেকটি ঘটনা, মাসলা ইখতলাফ রয়েছে, জমহুর অধিকাংশ ওলামারা বলছেন না এই হাদিসগুলি মনসুখ, রহিত হয়ে গেছে। কোন হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়ে যখন তিনি মৃত্যুসজ্জায় ছিলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ ছিলেন, আর এসে সালাত আদায় করলেন দুইজনের কাঁধে ভর দিয়ে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন তাকে বসিয়ে দিলে, তিনি বসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি হয়ে গেলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তখন তিনি দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে। এখানে তো বলেননি যে আমি তো বসে পড়েছি তোমরা বসে যাও, বলেননি। এটা হচ্ছে দলিল অধিকাংশ আইম্মা কেরামদের, কিন্তু ইমাম আহমদ রাহমাহুল্লাহ আর বেশ কিছু মুহাদ্দিসিন আহলুল হাদিস তারা বলছেন যে না, ইমামের ইক্তেদার দাবি যে উত্তম হচ্ছে, অজে বলছেন না, তার উত্তম হচ্ছে যে ইমাম যদি কোনো অজরের কারণে, আর ইমাম নিযুক্ত ইমাম পেশে ইমাম হয়, নির্ধারিত ইমাম মসজিদের, তাহলে তার পিছনে বসে সালাত আদি করবে। আল্লাহ আলাম। মুহাজিরিন এবং আনসারদের কয়েকজন রমণী সাহাবিয়াত সেই সময় আগমন করলেন, মদিনা থেকে খবর পেয়েছেন যে সাহাবায়ে কেরামরা সবাই ক্ষত বিক্ষত, কেউ নিহত কেউ আহত আসলেন। তাদের অন্যতম ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আইমান, উম্মে সুলাইম, উম্মে সুলাইত, এরা এসে পৌঁছে গেলেন মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার, তো জানেন, চলে আসলেন। আর তারা তখন মশক করে পানি ভরা শুরু করলেন, আর যারা আহত ছিলেন ক্ষতবিক্ষত তাদেরকে পানি পান করাতে শুরু করলেন। জেহাদের ময়দানে কখনও কখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়ে যেতেন, ওহদে তো চলে আসলেন পরে যখন এরকম ঘটনা ঘটে গেল তখন, কিন্তু কখনও কখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সাথে নিয়ে আসতেন। কেন নিয়ে আসতেন? সেনাবাহিনী হিসাবে, জেহাদ করার জন্য, এক শ্রেণী যারা ইসলামের অপব্যাখ্যা করে অশ্লীলতাকে ব্যাপক আকার দিতে চায়, আর মুসলিম দেশে নারী সেনাবাহিনীকে যারা নিযুক্ত করার পক্ষে, মডার্ন মুসলিম অথবা নামে মাত্র মুসলিম, তারা কিন্তু এগুলো অপব্যাখ্যা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে জেহাদের ময়দানে নারীরা যেত, তো আমাদের যদি সেনাবাহিনীতে নারী সেনাবাহিনী থাকলো তো কী হলো? কথা বুঝতে পারছেন না? তাদের উত্তর আপনাদেরকে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিয়াতরা লড়াই করার জন্য, অস্ত্র ধারণের জন্য যেতেন না। কী জন্য যেতেন তা সহি সহি হাদিসে প্রমাণিত রয়েছে, একাধিক হাদিস রয়েছে, একটি হাদিস নয়, বেশ কিছু হাদিস রয়েছে। সাহাবিয়াতরা বলছেন, কন্যা নোদাউল জার হা, যারা আহত হয়ে যেত তাদের আমরা চিকিৎসা করতাম, কারো কোনোখানে
পটি বাঁধিয়ে দিতে হবে, তো কোথাও কিছু লাগাইতে হবে, ওষুধ লাগাইতে হবে, তো এই করতে হবে, সেই করতে হবে, নোদাবিল জারহা, তাহলে তাদের চিকিৎসার ব্যবস্থা করতাম। আর কি করতাম? ওয়া নাসকিল মা, আর পানি পান করাইতাম, পানি পান করাইতাম, পানি খেতে চাই কেউ, পানি দিতে হবে, কারণ পুরুষরা লড়াইয়ে ব্যস্ত রয়েছে, লড়াই ময়দানে তারা প্রস্তুত হয়ে রয়েছে, কেউ ব্যস্ত রয়েছে, লড়াই করছে। ওয়া নারুদ্দুল কাতলা, এবং যারা আমাদের শহীদ হয়ে যেত, নিহত হয়ে যেত, তাদের মৃতদেহগুলো যাতে করে তৌহিন না, অবমাননা করতে না পারে কাফেররা, সেজন্য তাড়াতাড়ি করে সেগুলি আমাদের দিকে নিয়ে চলে আসতাম, তা টেনে, তা এই কাজগুলির জন্য আমরা থাকতাম। জি, পক্ষান্তরে কাফেরদের সেনাবাহিনীতে, যেমন ওহদের যুদ্ধে প্রথম পর্বে আলোচনা করেছি যে তারা মহিলারা মহিলাদেরকে নিয়ে আসতো, কার কী জন্য আসতো? তারা গান বাজনা করতো, এবং তারা কাফের মুশরিক সেনাবাহিনীকে প্ররোচিত করতো, এবং তাদেরকে বলতো, হ্যাঁ, যে তোমরা যদি ভালো করে লড়াই করো তাহলে বাড়িতে ফিরে আসবে, তোমাদেরকে জায়গা দেবো, নাহলে তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ স্ত্রী যদি বলে, আরে আজকাল তো, আজকাল কেন, সব জায়গায় সব সময় ভালো ভালো মানুষ নারীর কাছে দুর্বল, ভালো ভালো মানুষ নারী জাতির কাছে দুর্বল, সুতরাং তখন তারা বড় উদ্যমের সাথে লড়াই করতো, যে আরে লড়াই করতো না তো স্ত্রী যাবে বাড়ি থেকে, ভেঙে যাবে। জি, তো এইসব কাজে নোংরামির জন্য আসতো, অশ্লীলতা ছড়াবার জন্য আসতো। সুতরাং মুসলিম দেশে আর মুসলিম সেনাবাহিনীতে নারীরা থাকবে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, এ কথা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়তের পথে রাখেন, এবং আমাদের যারা বিভ্রান্ত দুনিয়াদার, আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন এবং গুমরাহি থেকে ফিরিয়ে নিয়ে আসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিরাত থেকে আমাদেরকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।